ঠিক আছে, আমরা মোটামুটি গত ক্লাসে এসইও এর যে মূল ক্লাসটা সেটা করে ফেলছি, সেটা সম্পর্কে অনেকটা আইডিয়া দিতে আপনাদেরকে চেষ্টা করছি। সেখানে মধ্যে হয়তো কিছু কথা আপনাদের মাথার হয়তো নাও ঢুকতে পারে, যদিও প্র্যাকটিক্যালি আপনারা এখনো করেননি, কিন্তু করলে কিন্তু আস্তে আস্তে ব্যাপারগুলো বুঝবেন। আর ওইখানে একটা ব্যাপার বলছিলাম যে কিওয়ার্ড এবং ট্যাগ দুইটাই একই জিনিস, এটা হচ্ছে আমাদের মার্কেটারদের জন্য, ঠিক আছে। আর যখন আপনি কাউকে ট্যাগ করবেন মেনশন করার উদ্দেশ্যে, সেটা কিন্তু আবার কিওয়ার্ড না, এটা একটু বুঝে করবেন। আমি সেদিন খুব দ্রুত বলার কারণে জিনিসটা হয়তো ক্লিয়ার করতে পারিনি বা বলা হয়নি, সেটা হচ্ছে কি ট্যাগ কিওয়ার্ড একই, শুধুমাত্র আমাদের মতো যারা প্রফেশনাল মার্কেটিং এর কাজ করে, মার্কেটিংয়ের কাজ করে বা এসইও এর কাজ করে তাদের জন্য। আর আমরা সাধারণত অনেকে যারা নর্মাল ইউজার তারা ট্যাগ করি, ওইটা হচ্ছে আবার ট্যাগ মানে মেনশন করা, ঠিক আছে। ওই ট্যাগটা আসলে আমরা না বললেও চলবে, কারণ আমরা হচ্ছি প্রফেশনাল, আমাদের ক্ষেত্রে ব্যাপারটা হবে কিওয়ার্ডের মতোই। তাহলে আমি একটা কুইক ওভারভিউ দিচ্ছি পুরো ক্লাসটার উপরে। তাহলে আপনারা আশা করি সবাই জানেন যে এসইও এর পূর্ণ রূপটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং এখানে বিভিন্ন প্যারামিটার আছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডটাকে যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে আমাদের কি হয় গুগল টপ র‍্যাঙ্কিং এ আমাদেরকে নিয়ে আসতে পারে, অর্থাৎ সার্চ ইঞ্জিন আমাদেরকে সহজে ওই কিওয়ার্ডের উপরে খুঁজে পায়। তো বিভিন্ন প্যারামিটারের মধ্যে আমরা মূলত টার্গেট করব যেখানে যেখানে কিওয়ার্ড দেওয়া যায়, বিশেষ করে কোথায় দেওয়া যায়, টাইটেলে দেওয়া যায়, তারপরে ট্যাগসে দেওয়া যায়, তারপরে মেটা ডেসক্রিপশনে দেওয়া যায়, যেই জায়গাগুলোতে দেওয়া যায় আসলে সবগুলো একটা একটা প্যারামিটার, যেমন ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ, যত কিছু আছে, হ্যাঁ সবগুলোই হচ্ছে যে প্যারামিটার, বিভিন্ন অংশ, বিভিন্ন সেক্টর, যেখানেই আমি আমার কিওয়ার্ড টার্গেটেড কিওয়ার্ডটাকে ইউজ করার সুযোগ পাবো সেটাই হচ্ছে আমার প্যারামিটার। ঠিক আছে, তাহলে দুই ধরনের আমরা বললাম যে এসইও হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অন পেজ, যেটা খুবই ইজি, আমি আপনাদেরকে দেখিয়ে ফেলছি অলরেডি, আর অফ পেজের জন্য আপনাদেরকে কাজ দিছি আমরা, কিন্তু নেক্সট ক্লাসে দুই একজনের কাজ চেষ্টা করবো, দুই একজন আরো বেশি কয়েকজনের কাজ দেখার জন্য। এই ক্লাসটা আর একটু ক্লিয়ার হয়ে আপনারা অবশ্যই নেমে পড়বেন। আর আমি একটা পোস্ট দিছিলাম যেটা আপনারা অনেকে বলছেন যে খুঁজে পাচ্ছেন না, বা একজন দেখলাম পোস্ট দিয়েছে যে উনি পাইছেন। আপনারা যে কারো পোস্ট যদি খুঁজে পেতে চান কোনো একটা নির্দিষ্ট গ্রুপে গিয়ে, ওই গ্রুপে মেম্বার হতে হবে অবশ্যই, মেম্বার না হলে পারবেন না। প্রথমে আমি মনে করেন আমি আমার হোম পেজে যাই, হোম পেজ থেকে আমি আবার গ্রুপে এসে দেখাই, কথা প্রসঙ্গে যেগুলো যেগুলো আসবে আমি ক্লিয়ার করে দিব। আচ্ছা হোম পেজে গেলে পাবো না, আমাকে টাইম লাইনে গেলে পাবো না, হোমে আসতে হবে। তাহলে আমি এখান থেকে আমার যে কোনো গ্রুপ, এটা আপনি আপনার যেখান থেকে আছে সেখান থেকে যাবেন, আমি এখানে পিন করে রাখছি, আপনারাও পিন করতে পারবেন, একটু গ্রুপে গিয়ে চেষ্টা করলেই হবে যে কিভাবে পিন করা যায়, শর্টকাট পিন করলে এরকম সুবিধা, শর্টকাট যাওয়া যায়। আচ্ছা ক্লিক করলাম, গ্রুপে আসলাম, গ্রুপের একদম হোম পেজে আসার পর ডিসকাশনে চেক করা আছে কিনা একটু খেয়াল করবেন, ডিসকাশনে যদি থাকে সেক্ষেত্রে আমাদের এখানে যা ডিসকাস করা হয়েছে সব দেখতে পাবেন। আর কাউকে যদি টার্গেটেড, তার নামটা কিন্তু প্রপারলি স্পেল জানতে হবে, স্পেলিং যদি না জানেন সেক্ষেত্রে পাবেন না। যেমন আমার পোস্ট যদি খুঁজে পেতে চান, আমার সাপোজ একটা পোস্ট পাচ্ছেন কিন্তু আমার পোস্ট তো একটা না অনেক, সেক্ষেত্রে আমার নামটা এখান থেকে আপনারা কপি করে নেবেন। যেমন আমি একটা পোস্ট খুঁজে বের করতে বলছিলাম, আপনার এটা মনে হয় অনেকে পারেননি। তারপরে এখানে একটা সার্চ বক্স আছে দেখবেন, এইটা 2019-এর শেষের সরি 2018-এর শেষের দিকে এটা আনছে ফিচারটা ফেসবুক, যা যে কারো অ্যাক্টিভিটি চেক করার জন্য, অর্থাৎ আপনি যদি কোনো গ্রুপে ঢুকে ওখানে মার্কেটিং করেন আপনার নামটা কপি করে শুধু এখানে যদি দেয় ডিটেলস চলে আসবে যে আপনি কখন জয়েন করছেন, কখন থেকে গ্রুপে অ্যাক্টিভ। সেই জন্য আমরা কোনো গ্রুপে ঢুকেই মার্কেটিং শুরু করবো না, আগে একটু বন্ধুত্ব করবো। তো এটা দেওয়ার পর মোটামুটি আমার আমার নাম যেখানে যেখানে আছে সব পোস্ট চলে আসছে, যেমন ওই যে ফিরোজ হাসান রাজু উনি আমার পোস্টটা খুঁজে পাইছিলেন, খুঁজে পাওয়ার সাথে সাথে উনি একটা পোস্ট করে আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমার নাম যেখানে যেখানে আসছে আমি যতগুলো পোস্ট করছি সব পোস্ট এভাবে আপনি খুঁজে পাবেন খুব ইজিলি, আপনাকে আর কষ্ট করে গ্রুপের মধ্যে একটা 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 করে খুঁজে খুঁজে লোড মোড় করে করে খুঁজতে হবে না, এটাই সবচেয়ে ইজিয়েস্ট টেকনিক। যাকে টার্গেট করবেন তার নামের স্পেলিং ভুলে পারবেন না, তার নামের স্পেলিংটা অবশ্যই অ্যাকুরেট হতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে সমস্ত ডাটা সে যা করছে তার পুরো অ্যাক্টিভিটিটা আপনারা ওই গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা এরপর এভাবে তাহলে আপনারা অফ পেজের জন্য আপনারা যারা ইতিমধ্যে পেয়ে গেছেন তো ভালো, যারা পাননি এভাবে বের করে নেবেন, বের করে অফ পেজের যে সাইটগুলো আমি একটু পরে দেখাবো বা অলরেডি দেখানো হয়েছে সেগুলোতে কাজ শুরু হয়ে যেতে হবে আজকে থেকেই। আচ্ছা তাহলে অন পেজ এসইওটা খুবই সহজ, আমি আরেকটা কুইক ওভারভিউ দিচ্ছি অন পেজ এসইওটা আসলে কি। যেমন আমি আপনাদেরকে ওই দিন দেখাইছিলাম যে যদি কেউ আমাকে সার্চ করে বেয়ার এসএনইএস, এটা আমি একটা পেজ গুগলে র্যাঙ্ক করছিলাম সেটার একটা এক্সাম্পল আমি দিচ্ছি, বেয়ার এসএনইএস দিয়ে সার্চ করলে এটা না শুধু এর সাথে রিলেটেড আরও যা আছে সবই চলে আসবে। যেমন এই যে দেখেন প্রথমে একদম ফেসবুক পেজটাই চলে আসছে, পাশাপাশি ইউটিউবের ভিডিও চলে আসছে, এটা ইউটিউবের চ্যানেল এটাও চলে আসছে, প্রথম তিনটাই মোটামুটি 1, 2, 3 এবং মাঝখানে কিছু ভিডিও এবং কিছু ইমেজও কিন্তু আছে, ইমেজও আছে। এই যে দেখেন এই ইমেজটা আমি দেখাবো একটু পরে, এই পেজে গিয়ে এই ইমেজটা এগুলো সব মোটামুটি এটা, তারপরে এখানে এগুলো সব আমি করা সবগুলো মোটামুটি একদম টপে আছে। তো এগুলো আপনারা যদি অন পেজটা ঠিক মতো করেন অন পেজ করলে এগুলো চলে আসবে। আর অফ পেজটাও লাগে, অফ পেজটা কখন লাগে, যখন ওর
কোনো একটা কিওয়ার্ড দিল যে কিওয়ার্ডটা হচ্ছে আপনার বেশ মোটামুটি কম্পিটিটিভ, হ্যাঁ ওইটা মোটামুটি মার্কেটে প্রতিযোগিতা হয় ওই কিওয়ার্ডটার উপরে, আরো অনেকে কাজ করছে বা করবে ফিউচারেও করবে এবং অতীতেও করে ফেলছে, তো এইসব ক্ষেত্রে আরো অনেক দিক বিবেচনা করে আসলে কাজগুলো করতে হয়। শুধু যে আমি এই কিছু ট্রিক্স আমরা যেগুলো দেখাচ্ছি সেগুলো করলেই চলে আসবে এমন না, এর বাইরেও কাজ করতে হয়, এবং সেটা আসলে আমি একটু পরে দেখাবো, আগে এটা শেষ করি, আমি অন পেজটা আগে দেখিয়ে দিই। তাহলে অন পেজ যদি ঠিক মতো করেন এইভাবে আপনারা নির্দিষ্ট একটা কিওয়ার্ডকে টার্গেট করে যদি বিভিন্ন জায়গায় ওই কিওয়ার্ড অপটিমাইজ, মানে কি ওই একই কিওয়ার্ডটাকে বারবার আপনার পেজের মধ্যে যেখানে সুযোগ আছে সেখানে বারবার অর্থবোধক ভাবে বসানো, মানে এমন ভাবে বসাবেন না যে একই শব্দ একের পর এক একের পর এক কপি পেস্ট এভাবে বসাবেন না, ওটা কিন্তু জোর করে আনা, ঠিক আছে, জোর করে র্যাঙ্ক করা। সেই ক্ষেত্রে আপনাকে গুগল বা গুগল ইমিন মোটামুটি বা অন্যান্য সার্চ ইঞ্জিন কি করবে যে কোনো সময় আপনাকে আবার র্যাঙ্ক থেকে ফেলে দিবে, এবং এমন ফেলা ফেলবে পেনাল্টি দিবে যে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্য আমরা এভাবে অযাচিত ভাবে কোনো কাজ করবো না, জোরপূর্বক বল খাটিয়ে বা ব্ল্যাক হ্যাট না, যদিও এটা অনেকটা ব্ল্যাক হ্যাটের মধ্যেই পড়ে, তবে ব্ল্যাক হ্যাটের মধ্যে আরো অনেক ক্রিটিক্যাল কোডিং এর ব্যাপার আছে, তো এই এই ধরনের গ্রে হ্যাটও বলা যায় না। যাই হোক, এটা মোটামুটি রিয়েল মেথড না, লিগ্যাল মেথড না, রিয়েল মেথড না, এটা একটা জোরপূর্বক আনা। এই জোরপূর্বক আনলে সেটা ব্ল্যাক হ্যাট হোক গ্রে হ্যাট হোক বা এটা আমরা যেটা বললাম এখন অযাচিত ইচ্ছাকৃত ভাবে একই কিওয়ার্ড বারবার বসিয়ে, সেটা গুগল ইমিডিয়েট না বুঝলেও বুঝে যাবে, এবং যখন বুঝবে তখনই আপনার জন্য খুব ডেঞ্জারাস ক্ষতি হবে, এবং ওই সাইটটাকে আপনি আর গুগল টপে সহজে আনতে পারবেন না। আমার মনে হয় না আর আসে, ফাইনালি আর আনা যায় আমার মনে হয় না এটা আসে বা পসিবল, আর যদিও আসে সেটা আমাদের জানা নাই। তবে এই ধরনের প্যারাডিদের ক্ষেত্রে কিন্তু গুগলের ওই ডাটা বেসটার মধ্যে বা যেখানে ওরা ক্রল করে প্রত্যেকটা ডাটা, ওরা ওইভাবে মার্কিং করে ফেলে এই সাইটটাকে এই কারণে পানিশমেন্ট দেওয়া হয়েছে, এবং ওইটার জন্য আলাদা একটা সেক্টরে ওরা ওই পেজটাকে ফেলে রাখে বা ওই সাইটটাকে ফেলে রাখে, যেখান থেকে আমার মনে হয় না আর সাধারণত কোনো সাইট বের হয়ে আসতে পারে। একবার যেটা পড়ে যায় মানে ওই সাইটটা শেষ, নতুন করে সে আবার নতুন ভাবে শুরু করতে হয়, নতুন সাইট বা নতুন ডোমেইন কিনে নতুন ভাবে যাত্রা শুরু করতে হয়। আচ্ছা, অন পেজটা আমি একটু দেখাই। তাহলে আমার এই পেজটা যে আসলো, কেন আসলো, আমি কি করছি যে এই পেজটা গুগলে আসলো, বা শুধু পেজটা না ইউটিউব চ্যানেলও আসলো, কেন আসলো আমি একটু দেখি। আমি ইউটিউব চ্যানেলটাও আজকে একটু দেখাতে চেষ্টা করি, ফার্স্ট ক্লাসে ইউটিউব চ্যানেলটা দেখানো হয়নি। আমি এখান থেকে আমার যে পেজগুলো আমার করা আছে সেগুলোতে যাচ্ছি। পেজটার নাম কি ছিল, বেয়ার এসএনএস, এই যেটা দেখেন আমার যে বেয়ার এসএনএস, বেয়ার এসএনএস মানে এই নয় যে আমাকে বারবার বেয়ার এসএনএস পাশাপাশি একসাথে লিখতে হবে, এমনটা মোটেও না, আপনার জাস্ট শব্দগুলো থাকলেই হবে। যেমন দেখেন আমার এসএনএসটা আছে প্রথমে, তারপরে বেয়ারটা আছে মাঝখানে আরো এক জায়গায় গিয়ে, তাই না? তাহলে এটা আমাকে, আমি এটাকে মূল টার্গেট করছি, তাহলে আমি যেখানেই আমি কিওয়ার্ড দিচ্ছি না কেন সেখানে আমি বেয়ার এসএনএস রাখতেছি, সাথে আরো কিছু লং টেইল করার জন্য আরো কিছু কিওয়ার্ড আমার আছে, তবে আমার মূল ফোকাসিং পয়েন্ট হচ্ছে বেয়ার এবং এসএনএস। আমি ইতিমধ্যে এই ছবিটা দেখেছি যে গুগলের র্যাঙ্কে আছে, এই যে আমার ব্যানারটা দেখতে পাচ্ছেন কাভার ফটো, এটাও র্যাঙ্কে আছে। তো আমি এখানে একবার অপটিমাইজ করছি, মানে এই আমার যে পেজের নাম, তারপরে ইউআরএলও দেখেন, ইউআরএলও দেখেন বেয়ার শব্দটা কিন্তু আছে, বেয়ার কম্পিউটার সলিউশন আছে, এটা ইউআরএলটা সম্ভবত অপটিমাইজ করা হয়নি। যাই হোক, বেয়ারটা করছি মনে হয়, আমার খেয়াল নাই, বেয়ার যেহেতু আছে মনে হয় করছি, বেয়ার, হ্যাঁ করছি, বেয়ারটা আছে, এসএনএসটা আবার নাই, বেয়ারটা আছে। যাই হোক, আমার উচিত ছিল বেয়ার এসএনএস দুইটা দিয়ে করা, হয়তো ওই সময় অতটা ইয়ে খেয়াল করা হয়নি। তাহলে ইউআরএল অপটিমাইজ করতে হবে, তারপর হচ্ছে কি আপনার পেজের নামটাকে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কিওয়ার্ড দিয়ে নামটা দিতে চেষ্টা করবেন, যদিও এই এই কাজগুলো কিন্তু বায়ারকে আসলে এই জাস্ট র্যাঙ্ক করানোর জন্য এই কাজটা, কিন্তু ওই আপনি যে পেজটা করলেন ওই পেজটা দিয়ে যদি মার্কেটিং করে মানুষ আসবে, কারণ নামটা সুন্দর হবে না বা ডেসক্রিপশন যেগুলো লিখবো আমরা এতটা সুন্দর হবে না, এগুলো হচ্ছে যে শুধুমাত্র তাকে র্যাঙ্ক করানোর জন্য। তার 10টা পেজ থাক, কোনো সমস্যা নাই, ঠিক আছে, সে চাচ্ছে তার একটা পেজ র্যাঙ্ক করানোর জন্য, তাহলে আপনি আবারও তার জন্য পেজ বানাবেন, যে কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করতে চাচ্ছে ওই কিওয়ার্ডটাকে ফোকাস করবেন, এবং ওর যে মূল পেজ সেই পেজের লিঙ্কটা কিন্তু আপনি আপনার এই সাইটে দিবেন, তাহলে আর বায়ার মাইন্ড করবে না, নাহলে বায়ার বলবে তুমি আরেকটা আলাদা পেজ বানাইছো, তখন তো সবাই ওইখানে চলে যাবে, আর ওইখানে আমার কোনো ইনফরমেশন নাই, তো আমার লাভটা কি? সেজন্য আপনারা কি করবেন, এখানে কল টু অ্যাকশন বাটনও তার লিঙ্ক দিয়ে দিতে পারেন বা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন বা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, এগুলো ফেসবুক ক্লাসে আমরা দেখাবো। আর মূলত যে কাজটা করবেন আমরা অ্যাবাউটে যাবো, অ্যাবাউটাই আসলে সব কাজ, এখানে ম্যাক্সিমাম কাজই অ্যাবাউটে অপটিমাইজ করার ক্ষেত্রে। অ্যাবাউটে যে যেখানে যেখানে লেখা যায়, যেমন এটা হচ্ছে নাম, তারপরে এটা হচ্ছে ইউজার নেম, এটা আমার ইউজার নেম, তারপরে হচ্ছে অ্যাবাউট, এখানে দেখেন আমি এডিট করে যে দেখাই, হ্যাঁ এখানে দেখেন এই যে বেয়ার শব্দটাও আছে, এসএনএস শব্দটাও আছে, ঠিক আছে, এখানে যেহেতু খুব বেশি লেখা যায় না, সম্ভবত 300 ক্যারেক্টার, এর মধ্যে বেশি লেখার দরকার নেই, জাস্ট অর্থবোধক ভাবে একবার একবার লিখলে হবে, অর্থাৎ পুরো কিওয়ার্ডটা একবার থাকলেই হয়েছে, এবং সেটার জন্য টোটাল একটা
অর্থবোধক হয়, পড়ে যেন ভালো লাগে, বোঝা না যায়, খারাপ যেন না লাগে। খারাপ লাগলে সমস্যা আছে, কারণ সার্চ ইঞ্জিনের কাছে এই ডাটাগুলো ক্রলিং হয়। তারপর আসেন, এটা হচ্ছে মূল সেকশন, এটাকে বলবো স্টোরি সেকশন। এখানে মধ্যে আবার যেহেতু অনেক লিখা যায়, কত আমি জানি না, আনলিমিটেড না, হয়তো 5000 ক্যারেক্টার লিখা যেতে পারে বা এর কাছাকাছি কিছু একটা। তো এইখানে আপনি আবার অনেকবার ইউজ করতে পারবেন যদি সেটা অর্থবোধক হয়। যেমন আমি একটু দেখাই, আমি ইউজ করছি অনেকবার। এই যে H1, এটা একটু মাথায় রাখবেন, এই H1টা কিন্তু খুব ইফেক্টিভ, ঠিক আছে, র্যাঙ্কিং করানোর ক্ষেত্রে। অর্থাৎ H1 যেখানে সুযোগ আছে, সুযোগ না থাকলেও H1 করার, যদি কোনো মার্ক করার পর H1 করার অপশন আসে, এরকম বোল্ড করে মার্ক করার পর পুরোটাকে হাইলাইট করবো, হাইলাইট করার পর দেখবেন H1 কোনো অপশন আসে কিনা, ঠিক আছে। H1 যদি আসে, H1টাকেই সাধারণত সার্চ ইঞ্জিনরা ধরে নেয় যে এটাই মনে হয় মূল টাইটেল বা এটাই মনে হয় মূল কিওয়ার্ড। মানে টাইটেলের পরের মূল জিনিসটা হচ্ছে H1। প্রথমত গুগলের বা যে কোনো সার্চ ইঞ্জিনের ধর্ম হচ্ছে ওরা টাইটেলকে ইয়া করবে, স্ক্যান করবে। তারপর H1 যদি আপনি কোনো কিছু মেনশন করে দেন আপনার পেজের মধ্যে, মানে এইভাবে এটাকে H1 দেখেন, লেখার সাইজটাই বড়, মানে এই ধরনের বড় লেখাটাকেই ওরা H1 ধরে, এবং ওগুলোকে আপনার টাইটেলের পর এগুলোকে মূল্যায়ন করে। তাহলে টাইটেলের পর খুব গুরুত্বপূর্ণ যদি কিছু থাকে সেটা হচ্ছে H1, এবং তারপরে যেটা পুরো ডিসক্রিপশনটা। এই ডিসক্রিপশনের মধ্যে দেখেন আমি এখানেও লিখছি, এবং এটাকে কিন্তু অ্যাঙ্কর টেক্সট করে দিছি। এগুলো আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে করা হয়, অলরেডি ফার্স্ট ক্লাসে দেখাইছি, খুবই সহজ। আমি একটু দেখিয়ে দিই, এডিটে যাবেন, ঠিক আছে। এখানে আপনারা যখন আসবেন তখন ব্ল্যাঙ্ক থাকবে, এগুলো ফেসবুকের ক্লাসে আপনারা চেষ্টা করবেন জিজ্ঞাসা করে জেনে নিতে। যে কোনো একটা শব্দ চেষ্টা করবেন একটা টার্গেটেড কিওয়ার্ডকেই অ্যাঙ্কর করতে, যে কোনো একটা শব্দকে করাটা সুন্দর হয় না, একটা টার্গেটেড। যেমন এখানে বেয়ার কম্পিউটার সলিউশন, এটা আমার টার্গেটেড কি, এটাকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে দেখেন লিঙ্ক, ঠিক আছে। এই লিঙ্কে ক্লিক করার পর এখানে একটা বার আসছে, আমি যদি এখানে শুধু একটা ওয়েবের অ্যাড্রেস দিয়ে দিই সেটাই হয়ে যাবে আমার। দেওয়ার পর এন্টার দিব, এন্টার দিলে সেটা হয়ে যাবে আমার এরকম, এরকম কালার হয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে যখন আমি কার্সরটা রাখছি দেখুন উপরে লিঙ্কটা কিন্তু দেখাচ্ছে, এখন নাই, এখন যখন আনবো লিঙ্ক দেখাচ্ছে, অর্থাৎ এটার পিছনে ওই লিঙ্কটা আছে, ঠিক আছে। এখানে আমি আমার বায়ারের লিঙ্কটাই দিব, কারণ আমি আমার কোনো লিঙ্ক দিয়ে বায়ারের কোনো লাভ হবে না। তাহলে এটা গেল। আর H1 এর ব্যাপারটা এই যে দেখেন H1, দেখছেন এখানে একটা পাখার মতো চিহ্ন, ফেসবুকের ক্ষেত্রে এরকম, অন্যান্য সাইটে সরাসরি H1 আছে। আবার যেখানে H1 নাই সেখানে ওটাকে সিলেক্ট করার পর H1 করার কোনো না কোনো একটা অপশন থাকবে, কারণ H1টা খুব ইম্পর্টেন্ট। আরো অনেক আছে, H2, H3, সম্ভবত H6 পর্যন্ত আছে, ওগুলো আসলে ইম্পর্টেন্ট না, জাস্ট H1 বুঝলে হবে। এখন যদি আমি এটাকে H1 করে দিই, এটা যেহেতু একটু মাঝখানের দিকে চলে আসছে, এটা H1 তেমন একটা ইফেক্টিভ হবে না। আপনারা চেষ্টা করুন H1 গুলো শুরুর দিকে রাখতে, ঠিক আছে, মাঝখানের দিকে তেমন একটা ওরা সুবিধা হয় না, না করলেও চলবে। আচ্ছা যাই হোক, তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে H1 করতে হয়, কিভাবে এগুলোকে অ্যাঙ্কর টেক্সট বলে। যে কোনো একটা টার্গেটেড কি কে ধরে ওটার পিছনে একটা লিঙ্ক দিয়ে দিলে সেটাই হয়ে যাবে অ্যাঙ্কর টেক্সট। আর ইমেজের ক্ষেত্রে হচ্ছে অল্টার ট্যাগ অপটিমাইজেশন, এটাকে আমরা কখনো ইমেজ অপটিমাইজেশন বলবো না। সাপোজ আমার এখানে যদি একটা ইমেজ থাকতো, সেই ইমেজটাকে আমি সিলেক্ট করে ফেলতাম, সিলেক্ট করার পর এরকম লিঙ্কে গিয়ে, এখানে লিঙ্ক দেখাচ্ছে না, এখানে লিঙ্ক সম্ভবত আছে সেজন্য, যেমন এটা ধরে আমি ইমেজ, তাহলে এখানে ইমেজ ধরলাম, এটা সিলেক্ট করার পর এই যে লিঙ্কে যাব, লিঙ্কে ক্লিক করব, করে এখানে একটা লিঙ্ক দিয়ে দিব, যেটা আমার টার্গেটেড লিঙ্ক, অর্থাৎ আমি যেখানে ট্রাফিক বা ভিজিটরদেরকে নিয়ে যেতে চাচ্ছি। লিঙ্ক দিয়ে এন্টার দিব, ছবিটাও কি হয়ে যাবে, অল্টার ট্যাগ অপটিমাইজেশন হয়ে যাবে, ঠিক আছে। এবং ওই ছবির নিচে কিন্তু আমরা একটা নাম দিব, যেটা কিওয়ার্ড এর নাম দিয়েই দিব, আমার যেটা কিওয়ার্ড, কারণ ছবিকে যদি আমরা ওভাবে অপটিমাইজ করি, সাপোজ এখানে কোনো পিকচার নাই, তবে আমার ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে কি বেয়ার এসএনএস, ঠিক আছে। আমি এখানে একটা পিকচার দিলাম, দিয়ে দেখালে মনে হয় ভালো হতো, পিকচার তো খুঁজতে হবে, আমি দেখি আরেকটা পেজে যাই, সেখানে হয়তো থাকতে পারে, কারণ আমি আরেকটাতে যাচ্ছি। আচ্ছা এটা আশা করি ক্লিয়ার, আমি আরেকটা পেজে গিয়ে একটু পিকচারের যে অল্টার ট্যাগ অপটিমাইজেশন সেটাও যেহেতু কথা প্রসঙ্গে আসছে দেখিয়ে দেওয়া বেটার হবে কিভাবে অল্টার ট্যাগ। আচ্ছা এখানে একটু আরেকটু শেষ করি, তারপর পিকচারে যাবো। তাহলে অ্যাবাউট সেকশনটা ঠিক মতো অপটিমাইজ করলেই হবে। অ্যাবাউটের মধ্যে মূল সেকশন হচ্ছে অ্যাবাউট, এটার মধ্যে 300 ক্যারেক্টার, আর এখানে সম্ভবত 5000 ক্যারেক্টার, আমি শিওর না, আমি এত লিখে দেখি নাই, আপনারা একটু দেখতে পারেন। আর এই জায়গা লেখাটাও কিন্তু খুব কাজে আসে। পাশাপাশি আপনারা করবেন কি, ভিডিও কিন্তু মারাত্মক কাজ দেয়, ঠিক আছে। যে কোনো ভিডিও তৈরি করার পর ওই ভিডিওটাকে প্রপার এসইও করতে পারবেন ফেসবুকে, খুব সুন্দর সুন্দর অপশন আছে, এগুলো আমরা অন্য ফেসবুকের ক্লাসে গিয়ে দেখাবো। ভিডিও খুব সুন্দর অপটিমাইজ করা যায়। পাশাপাশি আপনারা ফটো অ্যালবাম করবেন, ফটো অ্যালবাম করে ক্রিয়েট অ্যালবামে গিয়ে, ক্রিয়েট অ্যালবামে কোথায় ডেসক্রিপশন দেওয়া যায় দেখবেন, এগুলো একটু ট্রাই করবেন, ট্রাই করলেই পারবেন। ডেসক্রিপশনের মধ্যে গিয়ে আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ড নিয়ে লিখতে চেষ্টা করবেন, ঠিক আছে। ডেসক্রিপশনের নামটাকেও চেষ্টা করবেন যে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে দিতে। এবং প্রত্যেকটা ছবিকে দেখেন, এখানে মনে হয় ছবি আছে, এই যে আমার না, এগুলো অন্য জায়গার ছবি, এখানে কোনো ছবি নেই, অ্যালবামের মধ্যে ছবি থাকলে আমি দেখাতে পারতাম, এগুলো কোন জায়গার, এগুলো অল ফটো, আমি একটু দেখি এগুলো কি অপটিমাইজ করছিলাম, এগুলো করা হয় নাই মনে হয়, এগুলো আমাদের অনেক প্রথম দিকের কাজ, এগুলো বোঝাও যাবে না করা নাকি, কারণ অ্যালবামে থাকলে এটা বোঝা যেত। আচ্ছা যাই হোক, আমি আরেকটা পেজে যাই, এটা বাদ দিচ্ছি, কোনটা কি করছিলাম সঠিক তো মনেও নাই,
দেখি এটা রেস্কিউ বিম। দেখি এখান থেকে আমি ফটো গিয়ে দেখি ফটোতে কোনো অ্যালবাম করছিলাম কিনা। হ্যাঁ এখানে অ্যালবাম করা আছে। হ্যাঁ এখানে আমি দুইটা অ্যালবাম করছি, এটাতে যাই। আমি প্রত্যেকটার নিচে কি করছি দেখি দেখাতে পারি কিনা আপনাদেরকে। একই কিওয়ার্ড কে ফোকাস করছি, শুধু নাম্বারিং করছি, কারণ একই নাম দিয়ে তো সব সেই হবে না, তাই না? আমি কিওয়ার্ড একটা রাখছি কিন্তু নাম্বারিং করে দিছি যে 1 2 3 4। দেখানো যাবে কিনা একটু ট্রাই করে দেখি। এটা সম্ভবত আমার অ্যালবাম না, এটাও তো অ্যালবাম না। অ্যালবাম কি করি নাই, রেস্কিউ বিম। এই যে আমার এটা ডেসক্রিপশন, রেস্কিউ বিম বেস্ট অনলাইন ফ্যাশন ডিভাইস অ্যাক্সেসরিজ কালেকশন স্টোর ইন ইউএস। দেখেন অ্যালবামের ডেসক্রিপশন এটাই দিছি, তারপর অ্যালবামের নামও দিছি, দেখেন ওয়ান, ঠিক আছে, শুধু ওয়ান একটা লাগিয়ে দিছি। এভাবে আমি প্রত্যেকটা ফটো করছিলাম সম্ভবত, এখন দেখাতে পারতেছি না আসলে। যাই হোক আপনারা এভাবে জাস্ট একই কিওয়ার্ডকে ফোকাস করে 1 2 3 4 এভাবে দিবেন, তাহলে হবে কি এগুলো যে কোনো একটা সময় হতেও পারে। যেমন আমি একটু দেখি রেস্কিউ বিম লিখে দেখি গুগলে আমার এই ছবিগুলোর মধ্যে কি কোনো ছবি আসছে কিনা। এটা তো অনেক আগের করা, সম্ভবত 2.5 মাস মেবি হয়ে গেছে, বা 3 মাস না, 3 মাসের বেশি হবে, কারণ 3 মাসের বেশি হবে, 4 মাস হবে। আচ্ছা যাই হোক, রেস্কিউ বিম বেস্ট অনলাইন স্টোর, আমি একটু দেখি তো, রেস্কিউ বিম বেস্ট অনলাইন স্টোর দেখি কি অবস্থা। আমার ফেসবুক পেজটা কিন্তু দেখেন আছে, তারপর ফেসবুক এটা বায়ার ওয়েবসাইট rescuebeam.com এটাও আছে, তারপর ইউটিউব চ্যানেলও আছে। ইউটিউব চ্যানেলটা আমার করা, ফেসবুকটাও আমার করা, এটা আমার না, কিন্তু আমি কিওয়ার্ডটা কি ওই ওর সাইটের অথরিটি আমি অ্যাক্সেস নিয়ে নিছি, নিয়ে আমি এই কিওয়ার্ডটাকে ওর সাইটে গিয়ে জাস্ট বসিয়ে দিছি কপি পেস্ট। এবং কপি পেস্ট করার পর আরো কিছু টেকনিক আছে, ওগুলো যদি অ্যাপ্লাই করেন এতটা না মিলালেও হয়, যা ওগুলো আমরা পরে জানবো। আচ্ছা দেখি আমি এখন ইমেজ আসে কিনা, আমি যেহেতু 1 2 দিয়ে করছিলাম, এই যে দেখেন ইমেজ কিন্তু একটা আছে, এটা আমার মূল বায়ারটা, একটা ইমেজ আছে, আশা করি এই যে দেখেন আরো একটা ইমেজ আছে। তাহলে আপনারা যদি এভাবে অ্যালবামে গিয়েও এভাবে শুধু 1 2 দেন, 1 2টা কোনো ফ্যাক্টর না। আমি ফার্স্ট ক্লাসে বলছি যে কিওয়ার্ডের ক্ষেত্রে 1 2 মানে 0 1 মানে সংখ্যা, ঠিক আছে, নাম্বার কোনো ফ্যাক্টর না। তারপরে প্রিপজিশন যেমন কি অফ ইন অন এই জাতীয় শব্দগুলো কোনো ফ্যাক্টর না। তারপরে আর্টিকেল এ এন দা সরি এন আর্টিকেলের মধ্যে এ এন দাই সম্ভবত, হ্যাঁ এগুলা এগুলো কোনো ফ্যাক্টর না, ঠিক আছে। তারপরে কনজাংশন যেমন এন্ড, যেগুলো দিয়ে মোটামুটি একটার সাথে বাক্য আর একটা যুক্ত করা যায়, সেগুলো ওগুলো কোনো ফ্যাক্টর না। তো ওগুলো আমরা কিওয়ার্ডের মধ্যে না রাখলেও চলবে, ইনকেস যদি মানে না রাখলে খুব বেশি লাগে তখনই রাখবো, তবে ওগুলো রাখলেও কোনো ফ্যাক্টর না। ওগুলো দিয়ে আসলে ওরা কাউন্ট করে না, সার্চ ইঞ্জিনরা ওগুলো ধরেই না। তাহলে দেখতেন দেখতে পেলেন যে আমরা যদি ওভাবে প্রপারলি প্রত্যেকটা কাজ করি, তাহলে দেখেন অনেক ছবি আমার চলে আসছে। আশা করি আমি যদি ওখানে খুঁজি অনেক ছবি আমরা দেখতে পাবো। এখানে যে ছবিটা এটা আসছে, এখানে অনেক ছবি আমরা মনে হয় পাবো, ঠিক আছে। আচ্ছা এগুলো আশা করি আপনারা বুঝলেন। এখন আমি একটা, আচ্ছা ইউটিউবেও সেম, আমি ইউটিউবে ক্লাসে হয়তো আপনাকে দেখাতে চেষ্টা করবো, কারণ এখন ক্লাসটা জাস্ট 1 ঘন্টারই ক্লাস। ইউটিউবেরটা আমরা ইউটিউবে দেখাতে যদি পারি, আচ্ছা দেখিয়ে দিই ইউটিউবে যে চ্যানেলটা আসছে কেন আসছে। সম্ভবত এখানে আছে, দেখি ইউটিউবে যেতে হবে। আমি ক্লাস শেষ করে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো, সমস্যা নাই। আপনারা একটু মনোযোগ সহকারে ক্লাসটা বুঝতে চেষ্টা করেন, আর যেগুলো সমস্যা হবে অবশ্যই নোট ডাউন, আপনারা খাতা কলম নিয়ে কাজগুলো করবেন, শিখবেন। এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনারা অনেক দ্রুত ধরতে পারবেন। আর যদি মাথার মধ্যে রেখে রেখে মনে করেন যে না সব আমার মাথায় রেখে দিচ্ছি ওখানে সারা জীবন থাকবে, এটা ভুল। সারা জীবন থাকবে কিন্তু যখন দরকার পড়বে তখনই মনে পড়বে না, কিন্তু খাতা দেখলে দেখবেন যে হ্যাঁ ওটা তো পাওয়া যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি ইউটিউবে ঢুকলাম, ইউটিউবে ঢুকার পর আমার চ্যানেলটাতে আসি, আমার চ্যানেল আচ্ছা এটা হচ্ছে আমার চ্যানেল। এখানে কি আসলো কেটে দিই, আচ্ছা এখানে আসার পর আমি আমাকে যেতে হবে কাস্টমাইজ, কাস্টমাইজ চ্যানেলে যেতে হবে। আমি দেখাচ্ছি, এখানে আসার পর চ্যানেলে আসি, না এখান থেকে না, এটা স্টুডিও থেকে, এটা কোথায় ছিল এই মুহূর্তে মনে পড়তেছে না, দেখতে হবে। স্টুডিও, স্টুডিওতে গিয়ে দেখি,
জেনারেল এই দেখেন এখানে আমার কিওয়ার্ডগুলো দেখছেন বেয়ার তারপরে এসএনএস টা আশা করি খুঁজে পাবো এই যে এসএনএস এগুলো হচ্ছে এগুলোকে অনেকে ট্যাগ বলে আবার কিওয়ার্ডও যদি বলেন একই কথা যাও তারপরে দেখেন আমার চ্যানেলের নাম রাখছি বেয়ার দিয়ে অর্থাৎ বেয়ারটাকে আমি বেশি ফোকাস করছি তারপরে কম্পিউটার সলিউশন যাক এই কাজগুলো অনেক আগে আমার এখানে রাখা উচিত ছিল বেয়ার এসএনএস দিয়ে তারপর অন্য কিছু কারণ আমার মূল ফোকাসিং যেটা আমি করছি সেটা যত আমি বেশি জায়গায় অ্যাপ্লাই করব তত ভালো রেজাল্ট আমার আসবে কিন্তু আমি যদি এরকম চেঞ্জ করে ফেলি যেমন আমার এটা ভুল কিন্তু আমাদের ওই সময় অতটা নলেজ ছিল না কারণ এই কাজগুলো অনেক আগে প্রায় 8-9 মাস বা আরো বেশি হতে পারে যাই হোক তাহলে এখান থেকে আমরা আশা করি বুঝতে পারতেছি যে কি কি করা যাবে না বা কি কি করা যাবে তবে ডেসক্রিপশনে আছে হ্যাঁ ডেসক্রিপশনে এগুলো কোথায় আছে খুঁজতে হবে আচ্ছা আমি এগুলো ইউটিউবের ক্লাসে দেখাবো জাস্ট এইভাবে যদি আমরা এই ডেসক্রিপশনে গিয়েও আমরা ওই যে বেয়ার এবং এসএনএস এই কথাগুলো রাখি যা যা রাখা দরকার অ্যাডভান্স সেটিং এখানে না এটা খুঁজতে হবে যাই হোক এখানে এত নোটিফিকেশন কেন আসতেছে আচ্ছা এটা ক্লোজ করে দিই আমি আরেকবার একটু ট্রাই করি আজকে যেহেতু টপিকটা আসছে আজকে বুঝিয়ে দিতে পারলে মনে হয় ভালো হবে এখান থেকেই ছিল আমি আরেকবার ট্রাই করে দেখি ডিসক্রিপশনটা কোথায় গেল আমার চ্যানেল অ্যাবাউট না অ্যাবাউট না ডিসকাশন না এই যে ডিসক্রিপশন আচ্ছা এখানে মধ্যে আমি একটু দেখাই যে বিয়ার কথাটা কিন্তু আছে তারপর এডিট মোডে আসছে এখন বিয়ার তারপরে এসএনএস কথাটাও আছে মানে আপনি যে টার্গেট করলেন কিওয়ার্ডটাকে সেই কিওয়ার্ডটা আপনার পুরো ডেসক্রিপশনের মধ্যে একটা এক নম্বরে আছে আর একটা 1000 নম্বরে আছে বা একটা 500 নম্বরে এলো মেলো ছড়িয়ে ছিটিয়ে আছে কোনো প্রবলেম নাই ঠিক আছে সার্চ ইঞ্জিনরা এইভাবেই ক্রল করে কোনো সমস্যা নাই জাস্ট কিওয়ার্ডটা থাকলেই হয়েছে এবং ওই সেম শব্দগুলো মানে যেটাকে টার্গেট করে কাজ করলেন আর একটা জিনিস একটু মাথায় রাখবেন একটা সাইট বা একটা চ্যানেল কখনো একটা কিওয়ার্ডের উপরে আসলে আমরা হয়তো এখন প্রাইমারিলি একটা কিওয়ার্ড টার্গেট করছি কিন্তু আমি যেহেতু ভালো লিখবো ইউনিক ভাবে লিখতে চেষ্টা করবো ওই লেখার মধ্যে অনেক টার্গেটেড কিওয়ার্ড কিন্তু চলে আসবে ঠিক আছে আমি না জেনেই হয়তো নিয়ে চলে আসছি যেগুলো হয়তো অনেক কম্পিটিটিভ কিন্তু যখন আমার চ্যানেলে প্রচুর ভিজিটর আসবে পেজে প্রচুর ভিজিটর আসবে আস্তে আস্তে বয়স বাড়বে তখন কিন্তু আদার্স যেগুলো আমি জানি না সেগুলো দিয়েও যদি আমি আমার পেজটাকে সার্চ করি যখন 1 বছর 2 বছর 5 বছর হয়ে যাবে তখন আমার এই বিষয়ে জ্ঞানও অনেক বেড়ে যাবে তখন আপনি বুঝতেও পারবেন যে হ্যাঁ আমার এখানে তো ওই কিওয়ার্ডটা আমি অনেক আগে সেট করছি ওটা ওটা দিয়েও দেখি বা আমি না বুঝে কিওয়ার্ডটা সেট করছি কিন্তু এটা তো দেখতেছি অনেক পপুলার একটা কিওয়ার্ড একটু ট্রাই করে দেখি হয়তো 1 নম্বরে না আসলো অন্তত 10 নম্বর 20 নম্বর বা 50 নম্বর বা 100 নম্বরের মধ্যে আপনি আপনার সাইটটাকে পেয়ে যাবেন এবং যত ভিজিটর আসবে যত ভিজিটর ওখানে এসে সময় দিবে দেখবে ততই আপনি অন্যান্যদেরকে ফেলে আস্তে আস্তে উপরে আসতে পারবেন এবং এছাড়া আদার্স কোনো ওয়ে নাই উপরে নিয়ে আসার আছে ওগুলো আসলে অতটা ইফেক্টিভ না জোর জবরদস্তি আসা যায় কিন্তু বেশি দিন থাকা যায় না আবার অটোমেটিক্যালি আপনি দেখবেন যে নাই পড়ে গেছেন তো আমরা ইউনিক ভাবে চেষ্টা করবো সবকিছু আর প্রাথমিক ভাবে একটাকে যদি টার্গেট করি করি এবং সেইটার যদি যেমন আমার বেয়ারটাকে আমি একটু দেখাই এটা কেন আসলে চলে আসছে টপে খুব ইজিলি যেসব একটু কুইক রিভিউ করতে চেষ্টা করতেছি উবার আপনারা এই সাইটটার নাম মনে রাখবেন উবার সাজেস্ট এটাতে যাই কেন আমি আসলে টপে আসতে পারলাম কারণ আমার কম্পিটিটর নাই শুধু এসএনএস লিখে আমি আপনাদের একটু ধারণাটা ক্লিয়ার করে দেব ধারণা একটু ঠিক আছে এখানে আমি লিখেছি বেয়ার এসএনএস এটা ইউএসএ তে কাস্টমার ইউএসএ তে ছিল বায়ারটা সার্চ করি এখানে সব কান্ট্রি নাই আর এটা যেহেতু ফ্রি যেগুলো কান্ট্রি দেয়া আছে সেগুলো আমরা ফ্রিতে কিছু সাজেশন নিতে পারবো এবং এটা ফ্রি এর মধ্যে খুবই ভালো তবে এর চেয়েও অনেক অ্যাকুরেট ভালো রেজাল্টস আছে দেয় কিন্তু ওগুলো পেইড ঠিক আছে এগুলো ফ্রি না কিনতে হয় এটা একটু সার্চ করতেছে সময় লাগবে আমাদের মিটিং আর 1 মিনিট আছে আপনারা একটু কুইক জয়েন করবেন দেখেন এটা ডিফিকাল্টি জিরো আপনারা এটা মাথায় রাখবেন 25 এর উপরে আমরা কাজ দিব না এটা যদি 25 শো করে 30 পর্যন্ত নেওয়া যায় সেক্ষেত্রে আরো অনেক ব্যাপার আছে এটা আমরা পর কোনো একটা ক্লাসে আলোচনা করবো যে কিভাবে বুঝবো সেটা বা কেন নিব না এখন জিরো মানে আমি কাজ করলেই চলে আসবে তারপর আমরা একটু ডিএপিএ মানে ডিএটা দেখলে হয় বা ভালো নিশ্চিন্ত হওয়ার জন্য যে ওই সাইডে ডিএ বেশি ওই সাইডটা অনেক পুরনো তাহলে আমি কাজ করা মাত্রই চলে আসবে এখন আমি যদি শুধু এসএনএস দিই আচ্ছা আপনারা একটু জয়েন করেন আবার তারপর আমি এটা দেখাই এটা স্টপ করে দিচ্ছি আপনারা জয়েন করেন দ্রুত আমি তারপর আবার শুরু করতেছি